नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर भोले नमः। बहुदिन থেকে মনের মধ্যে একটি আশা ছিল যে জীবন অন্তত একবার কেদারনাথ যাত্রায় যেতে হবে। সেই আশা এবার পূর্ণ হতে চলেছে। আমরা আটজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। এই কেদারনাথ যাত্রায় আমরা উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখব। তার মধ্যে রয়েছে কেদারনাথ, হরিদ্বার, তুঙ্গনাথ, চোপতা ভ্যালি, বদ্রীনাথ, মানাগ্রাম, মানাগ্রামে রয়েছে সরস্বতী নদী, বসুন্ধরা ফলস, এই সমস্ত জায়গাগুলো। আমরা কেদারনাথের উদ্দেশ্যে হাওড়া থেকে দুন এক্সপ্রেসে যাত্রা শুরু করেছিলাম। এবার অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে যে এই রুটের দুন এক্সপ্রেস হচ্ছে সবচেয়ে খারাপ ট্রেন এবং এই ট্রেনটার রিপোর্টও খুব খারাপ, প্রত্যেক দিনই ট্রেনটা অনেক লেটে চলে, তাও আমরা কেন দুন এক্সপ্রেস নিলাম? বিশেষ করে যারা চাকরি করেন, শুক্রবার দিন যাদের অফিস করে যারা বেরোবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো দুন এক্সপ্রেসটা অনেক বেশি সাহায্য করবে। এর কারণ, আপনি অফিস করে দুন এক্সপ্রেস ধরতে পারবেন, প্রথম যেটা বেনিফিট এই ট্রেনটা নেওয়ার। এবার ট্রেনটা যদি আপনার 7-8 ঘন্টা লেটও করে, নর্মালি ট্রেনটার টাইম হচ্ছে সকাল 4টের দিকে হরিদ্বারে পৌঁছয়, যদি 7-8 ঘন্টা লেট করেও তাও আপনি 11:30টার মধ্যে বা 12টার মধ্যে আপনি হরিদ্বারে পৌঁছতে পারবেন। এবার যদি আপনারা গ্রুপে যান, তাহলে হরিদ্বার থেকে গাড়ি বুক করে খুব সহজেই ওই দিনই আপনারা সোনপুরাকে পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের হরিদ্বারে থাকার খরচটাও বেঁচে যাচ্ছে, এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট। সেই চিন্তাভাবনা করেই আমরা দুন এক্সপ্রেস নিয়েছিলাম। এই দুন এক্সপ্রেস হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশের মধ্যে চলে। এর মধ্যে 67টা মেজর স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায়। এই ট্রেনে প্যান্টির কারও রয়েছে, কিন্তু ট্রেনের খাবারের কোয়ালিটি খুবই খারাপ। আমরা বেশিরভাগ সময়ই বাইরে থেকে খাবার অর্ডার দিয়েছি। বাইরে থেকে খাবারের দামটা একটু বেশি পড়ে, কিন্তু তাও খাবারের কোয়ালিটি খুবই ভালো। দাম বেশি পড়ে বলতে 10-15 টাকা বেশি পড়ে ট্রেনের খাবারের থেকে, কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো, ট্রেনের খাবার খুবই খারাপ। তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতির কী অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। কলকাতা থেকে আমরা যখন উত্তরাখণ্ডের দিকে যাচ্ছি, তখন প্রতি মুহূর্তেই প্রাকৃতিক যে ল্যান্ডস্কেপ, এটা পরিবর্তন হচ্ছে। আর তার মনের মধ্যে একটা আবেগ রয়েছে যে কেদারনাথ যাত্রায় যাচ্ছি। এবার ভোলে বাবা আমাদের কতটা স্থান দেন দেখা যাক। এই যাত্রায় যেতে যেতে আমরা মাঝখানে একটা উড়িয়ে উত্তরপ্রদেশে একটা আখ ক্ষেতে ট্রেন দাঁড়িয়েছিল, তাই ট্রেনের অনেক যাত্রী আখ ক্ষেত থেকে আখ নিয়ে এসে খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, সব ট্রেনে আখ তুলেছে। যদিও এইভাবে আখ চুরি করে খাওয়াটা ঠিক নয়। মাঝখানে ট্রেনে অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলো এইখানটায়। সব যাত্রী খুব উত্তেজিত। এই যে একজন যাত্রী দেখি নেমে গেছে, আবার আখ তুলে নিয়ে আসছে। এই যাত্রায় আমাদের ট্রেন প্রায় 8 ঘন্টা মতো লেটে পৌঁছেছে, মানে 11:45 দিকে হরিদ্বার পৌঁছাবে এখনও পর্যন্ত যা এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে। আমরা প্রথমে খুব টেনশনে পড়ে গেছিলাম, তারপর যারা প্রত্যেক বছর হরিদ্বার যান তারাই বলছিলেন যে কোনো অসুবিধা নেই, আপনারা খুব সহজেই ওখানে গাড়ি পেয়ে যাবেন। দেখা যাক হরিদ্বার পৌঁছে পরিস্থিতি কী হয়। চারিদিকে নীল আকাশ, মনের মধ্যে একটা আবেগ, ভোলেনাথের প্রতি ভালোবাসা মনকে উত্তেজিত করে তুলছে। এই কেদারনাথ হলো পঞ্চকেদারের মধ্যে অন্যতম কেদার এবং ভারতের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম। আমরা প্রায় 11:45 দিকে হরিদ্বার স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমাদের স্টেশন থেকে বাইরে বেরোতে হবে। সব যাত্রী স্টেশন ট্রেন থেকে নামছেন,
আমাদের গ্রুপেরও সবাই নেমে পড়েছে। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে। ট্রেন প্রায় 8 ঘন্টা লেট, এখন হরিদ্বার থেকে হরিদ্বার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছি। হরিদ্বার বাসস্ট্যান্ডে গিয়ে ক্যাব বুক করার চেষ্টা করব। এই ট্রেনটির শেষ স্টপেজ হচ্ছে ঋষিকেশ, কিন্তু আমি দেখলাম ট্রেনের প্রায় 90 কি 95% যাত্রী সব হরিদ্বারেই নেমে পড়ছেন। এখান থেকে ঋষিকেশ যেতে ট্রেনে প্রায় 20-25 মিনিট সময় লাগে, কিন্তু সমস্ত যাত্রী এখানে নেমে পড়ছেন। এবং এখান থেকে যাতায়াতের এটা খুব ভালো হবে, মানে অনেক বেশি সুবিধাজনক গাড়ি নেওয়াটা। আমাদের এখন মূল কাজ হচ্ছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাসস্ট্যান্ডে যেতে হবে। এই ফ্লাইওভার দিয়ে উঠে আমরা হরিদ্বারের যে সেই বিখ্যাত বাসস্টপ ওইদিকে এগিয়ে যাচ্ছি। হরিদ্বার স্টেশনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেবভূমি হরিদ্বার তার স্টেশনে সেই বোঝা যাচ্ছে। সমস্ত যাত্রী খুবই উত্তেজিত, আমাদের গ্রুপেরও সবাই খুব উত্তেজিত, জীবনে প্রথমবার কেদারনাথ যাত্রায় যাচ্ছি। সম্ভবত এই ডান দিকটা দিয়ে আমাদের যেতে হবে। আমরা হরিদ্বার স্টেশনে ফ্লাইওভার ধরে বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কি পরিমাণ যাত্রী ট্রেনটা থেকে নামলেন, কেউ চারধাম করবেন, কেউ উত্তরাখণ্ড ঘুরে দেখবেন, কেউ কেদারনাথ যাত্রায় যাবেন, তবে বেশিরভাগ যাত্রী কেদারনাথ যাত্রায় যাবেন, কেউ দুধাম করবেন, কেউ চারধাম করবেন হয়তো। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হরিদ্বারের স্টেশনের বাইরের জায়গাটা, এখানে পুরো জ্যাম লেগে গেছে। অনেকেই দেখছি খুব বড় বড় লাগেজ নিয়ে এসেছেন, তবে যারা কেদারনাথ যাত্রায় আসবেন, বিশেষ করে কেদারনাথ ট্রেকিং করবেন, তাদের ক্ষেত্রে বেশি লাগেজ নিয়ে আসাটা ঠিক নয়, কারণ লাগেজ নিয়ে ট্রেক করাটা খুব কঠিন হয়। জীবনে প্রথমবার অনেকেই ওই কেদারনাথ যাত্রায় আসছেন, সেই এক্সাইটমেন্টে অনেক বেশি জামা কাপড় নিয়ে চলে আসছেন, এটা খুবই প্রবলেম সৃষ্টি করে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম হরিদ্বারের স্টেশনের বাইরে যে লনে, এখান থেকে একটু গেলেই পড়বে হরিদ্বার বাস স্ট্যান্ড। হরিদ্বার চলে এসেছি, এখন আছি হরিদ্বার স্টেশনের কাছে। আমরা এবার যাব বাস স্ট্যান্ডে, যেটা ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে ওখানে, ওখান থেকে গাড়ি বুক করবো সমুদ্রের দিকে। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, দেখতে পাচ্ছ কী পরিমাণ ভিড়। এবার আমরা এখান থেকে হরিদ্বার বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গ্রুপের সবাই চলে এসেছে, আমরা গ্রুপে রয়েছি 8 জন। এখান থেকে বেরিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা একটা গাড়ি বুক করলাম, গাড়ি আমাদের 6,000 টাকা নিল, একটা বোলেরো গাড়ি। আগামী পর্বে থাকবে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ, আমরা যে গাড়িটা বুক করেছিলাম ওই গাড়িটাতে যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।